যদি আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি কিন্তু লোন নিতে পারেন, যেখানে 5 মিনিটে আপনি 5000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত লোন কিন্তু নিতে পারবেন। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি কিন্তু 5,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা লোন নিতে পারবেন শুধুমাত্র 5 মিনিটের মাধ্যমে, এবং মোবাইল ফোনে বসে সেটাকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করতে পারবেন। তো আজকে আমি আপনি দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফ সহ করে যে আপনি কীভাবে আমার মতো করে 5 মিনিটে 5,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত লোন নিতে পারবেন। এখানে আপনাদের ইন্টারেস্ট রয়েছে কিন্তু সুদের হার অর্থাৎ 5% করে রয়েছে। এর পাশে আপনি আপনার লোন যে রয়েছে সেটা শোধ করতে পারেন 3 থেকে 6 মাসের মধ্যে। তো দেখে নিচ্ছি আপনি কীভাবে অ্যাপসটি ডাউনলোড করে কি আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন এবং 5 মিনিটে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসবে। তো এই জন্য আপনাদের যে কাজ করতে হবে, আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনি ক্লিক করে ভিডিওতে ক্লিক দিন, আদাল অনুষ্ঠান দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোটিশ অলকে রাখুন। আদাল সাবস্ক্রাইব করে গেছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই জন্য আপনি চলেছেন প্লে স্টোরে, প্লে স্টোরে আপনি সার্চ করবেন ট্রু ব্যালেন্স লেগে আপনি সার্চ করবেন। তো আপনি আপনার মোবাইল ফোনে প্লে স্টোরটি ওপেন করবেন, এরপর আপনি এখানে এসে ট্রু ব্যালেন্স লেগে সার্চ করবেন। তো যখনই সার্চ করবেন আপনি সামনে অ্যাপসটি চলে আসবেন, এবার আপনি অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমি আপনার সুবিধাতে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপসটি আপনি যখন ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি কি কোনো অ্যাপসটিকে ওপেন করবেন, তখন আপনি অ্যাপসটি ওপেন করবেন দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি সিম্পল টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করবেন, এরপরে অ্যাগ্রি এবং কন্টিনিউ ক্লিক করে দেবেন, এবং যে সমস্ত পারমিশন চলে আসবে আপনি এগুলোকে সিম্পলি অ্যালাউ করে দেবেন। তো যে সমস্ত পারমিশন চলে আসছে তো আমরা সিম্পলি এগুলোকে অ্যালাউ করে দিচ্ছি, এবং আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। এবং এরপর আপনার ল্যাঙ্গুয়েজ কী রয়েছে ইংলিশ হিন্দি যেটি আপনি চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, বাংলা রয়েছে, এবার স্টার্টে আপনি ক্লিক করে দেবেন। তো স্টার্টে আপনি যখন ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু চলে আসবে। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে আলোচনাতে আপনি যখন ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে। তো আপনি সিম্পলি কিছু ওয়েট করবেন, এবং সেই ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখবেন আলোচনা রয়েছে, আলোচনাতে আপনি ক্লিক করে দেবেন। যদি ওটিপি না আসে আপনার রিসেন্ট ওটিপি যে রয়েছে টাইমিং রয়েছে টাইমিং সে অর্থাৎ সেগুলো রিসেন্ট ওটিপি চলে আসবে, এবার রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আপনি ওটিপি নিতে পারেন। এবার দেখেন পাসওয়ার্ড কিন্তু চলে আসছে, এখানে আপনি কী করবেন আপনি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। তো এখানে আমরা আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি তৈরি করে নিচ্ছি। তো এখানে আপনি আপনার মন পছন্দের একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন, এরপর এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এরপর পরবর্তী পেজটি চলে আসবে, অর্থাৎ অ্যাপসটি যে রয়েছে সেই অ্যাপসটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনি সিমটা কিছু ওয়েট করবেন, তো আমার সামনে অ্যাপসটি কিন্তু চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন যে ট্রু ব্যালেন্স প্রোভাইড লোন থ্রু আরবিআই লাইসেন্স এনবিএফসি, অর্থাৎ ট্রু ব্যালেন্স কিন্তু আরবিআই লাইসেন্স থ্রু কিন্তু আপনাকে লোন দিচ্ছে, এবং আরবিআই কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনোরকম অর্থাৎ ফালতু কিংবা কোনো খারাপ অ্যাপসকে কিন্তু অর্থাৎ লাইসেন্স দেয় না। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনি খুব সহজেই এবং ইজিলি কিন্তু লোন নিতে পারবেন, অর্থাৎ বিগ অ্যামাউন্ট ইন 5 মিনিট, অর্থাৎ 5 মিনিটে আপনি লোন কিন্তু নিতে পারবেন। যদি আমরা লোন নেব সেটা আমরা কী করবো, এখানে রয়েছে গেট যে অপশনটি রয়েছে গেটে আমরা ক্লিক করে দেবো। তো গেটে আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো এখানে আপনি কিন্তু কেওয়াইসি করতে হবে, টু অ্যাপ্লাই ফর লোন কমপ্লিট ইউর কেওয়াইসি ফার্স্ট। তো কেওয়াইসি করার জন্য আমরা কী করবো প্রসেসে ক্লিক করে দেবো, প্রসেসে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। এখানে আপনি কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন যে রয়েছে একবার আপনি রিড করে নেবেন, রিড করার পর আপনি অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। তো অ্যাগ্রিতে ক্লিক করলে এটা লোডিং হবে। এখানে আপনার প্যান কার্ড যে রয়েছে সেই প্যান কার্ড নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমাদের প্যান কার্ড নাম্বার যে রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। প্যান কার্ড নাম্বার বসানোর পর প্রসেসে ক্লিক করে দেবেন, প্রসেসে ক্লিক করে আপনি সামনে ক্লিক করে দেবেন। সামনে ক্লিক করলে আপনার প্যান কার্ড যে রয়েছে ভেরিফাই হচ্ছে, আপনি কিছু কমেন্ট করবেন। তো ভেরিফাই ইন ইউর প্যান কার্ড, তো প্লিজ ডু নট প্লেস ব্যাক অর ক্লোজ দ্য অ্যাপ। তো আমাদের প্যান কার্ড ভেরিফাই হয়ে গিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। এরপর রয়েছে এখানে ইন্টারিয়র ফোন নাম্বার, তো আপনার সেই ফোন নাম্বারটি দিতে হবে যে ফোন নাম্বারটি আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, তাহলে আপনাদের কেওয়াইসি হয়ে যাবে। তো এখানে আমাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি, এরপর কনফার্মে আমরা ক্লিক করে দেবো। তো এরপর রয়েছে এখানে আপনাদের আধার কার্ডের নাম্বার যে রয়েছে আধার কার্ড নাম্বার কিংবা আপনাদের রয়েছে অর্থাৎ ভার্চুয়াল আইডি, সেটি বসিয়ে দেওয়ার আপনি কী করবেন প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইলে একটি ওটিপি চলে আসবে। আপনার মোবাইল ওটিপি চলে আসছে 703632 703632। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই ওটিপিতে আপনি যখন ক্লিক করে দেবেন এবার আপনার ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের কিন্তু কেওয়াইসি সাকসেসফুলি আপডেট কিন্তু হয়েছে, অর্থাৎ আমাদের কেওয়াইসি আপডেট হয়েছে। এখন আমরা কী করবো গেট ক্যাশ লোন রয়েছে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতেই রয়েছে আপনাদের লোনের পরিমাণ, তো আপনি কত টাকা নিতে চান লোন 50,000 নাকি 5,000 টাকা। তো আপনি যে পরিমাণ চান সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তো কমপক্ষে 5,000 টাকা নিতে হবে, এবং উপরে আপনাদের 50,000 রয়েছে, তার উপরে কিন্তু বেশি কিন্তু নেই। তো এখানে রয়েছে আপনাদের 3 মাসে রয়েছে ইএমআই এবং 6 মাসে রয়েছে। তো আপনি যেরকম চান তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা 5,000 টাকা নেব, 5,000 আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা 3 মাস নাকি আপনি 6 মাস যেটা চান আপনি সেটা এখানে সিলেক্ট করবেন। তো আপনি কত মাসের মধ্যে আপনি আপনার লোনটি শোধ করবেন সেটা আপনি এখানে দেখে নিতে পারছেন, ফার্স্ট ইএমআই, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সিক্স। তো আপনি যেটা চান সেটা আপনি করবেন, এবং আপনাদের 5% ইন্টারেস্ট কিন্তু দিতে হবে। তো तीन मास करलाम एरपर आमरा एंटारे क्लिक करे देब। तो एंटारे क्लिक करे आपनि देखतेई पाচ্ছেন আপনার টাকার পরিমাণ রয়েছে। ফার্স্ট ইমেইল আপনাদের কত টাকা রয়েছে, কত তারিখ রয়েছে 23 মে, এবং সেকেন্ড ইমেইল রয়েছে আপনাদের 23 জুন, এবং থার্ড রয়েছে আপনাদের 23 জুলাই, এবং 6 মাস করে আপনি সেভাবে আপনাদের দেখিয়ে দেবেন যে কোন মাসে আপনাদের কত টাকা দিতে হবে। এর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনি যখন নেক্সটে ক্লিক করে দিবেন এটা আপনার লোডিং হবে এবং পরবর্তী পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। এখানে আপনি কি করতে হবে, কিছু ফর্ম মাত্র ফিল আপ করতে হবে। রিলেশনশিপ স্ট্যাটাস আপনি ম্যারিড নাকি সিঙ্গেল নাকি ডিভোর্স নাকি জয়েন্ট, তো যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি রিলেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, বিলো 10 পাস নাকি অর্থাৎ নিচে মাধ্যমিকের নিচে নাকি উপরে, তো যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো সমস্ত ডিটেলস ফিল করার পরে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের ব্যাংকে যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্ট কিন্তু আপলোড করতে হবে। এখানে আপনি আপনার ব্যাংকের স্টেটমেন্ট আপলোড করে দেবেন শেষ 3 মাসের। তো আপলোড আপনি যখনই করে দেবেন এটা লোডিং হবে এবং আপনি এখানে দেখতেই পারবেন যে ক্লিক হার টু ফিনিশ নামে একটা অপশান রয়েছে। এই ক্লিক হার টু ফিনিশে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের স্টেটমেন্ট আপলোড হয়ে যাবে এবং আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস এবং ডকুমেন্টস ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ এখানে কিন্তু চলে আসবে 5000 টাকা। আমরা যেহেতু 5000 টাকা সিলেক্ট করেছি আপনি দেখতেই পাচ্ছেন আমাদের 5000 টাকা কিন্তু চলে আসছে। আপনি সিম্পলি 5 মিনিট ওয়েট করবেন। এর আপনি সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট যে রয়েছে অ্যাকাউন্টে আপনি অ্যাড করতে পারেন আপনাদের কিংবা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা ওয়ালেটে। তো আমরা সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, এখানে আমরা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। এবার আপনি আপনার যে ইমেল রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে পে করতে পারেন। তো এখানে ক্লিক করার পর রিভিউ ক্লিক করার পর আপনি কী করবেন, আপনাদের যে ইমেল রয়েছে সেটা আপনি এখান থেকে একটা পিন সিলেক্ট করবেন। পিন সিলেক্ট করার পর আপনি আপনার টাকাটি এখান থেকে পাঠিয়ে দেবেন এবং যে মাসের ডেট রয়েছে সেই ডেট অনুযায়ী আপনি আপনার টাকাটি করে পাঠিয়ে দেবেন।